নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশী গ্রহ। আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশি বা মকর লগ্নের আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে যে গ্রহের গোচরগুলি হতে চলেছে তা সম্পর্কে আপনাদেরকে আগে জানিয়ে দিই। 9ই আগস্ট বুধ গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্র গ্রহ 11ই আগস্ট সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 15ই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। মঙ্গল গ্রহ থাকতে চলেছে সিংহ রাশিতে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি অর্থনৈতিক দিক। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। তবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন বিজনেস করেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনাদেরকে কিছু পরিমাণ সংঘর্ষ কিন্তু করতে হবে, অর্থাৎ ইনকামের জন্য কিছু পরিমাণ সংঘর্ষ করতে হবে। কিছু অর্থ আপনার কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি বিজনেস ক্ষেত্রে হতে পারে বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেক্ষেত্রে হতে পারে। তাই এই মাসে টাকা ধার না দেওয়াই ভালো। এর পাশাপাশি এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখা যাচ্ছে, এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মাসে আপনারা গাড়ি ঘোড়া কিন্তু একটু সাবধানে চালান, অর্থাৎ ড্রাইভ করুন। এই মাসের 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত আপনাদেরকে প্রেমের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে, অর্থাৎ প্রেম জীবন কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে, এবং প্রেম থেকে ধোকা পাওয়া এবং মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পরবর্তী সময় কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। এই মাসে আপনাদের হেলথের দিক কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, অর্থাৎ হেলথ ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু আসতে চলেছে। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণ হেলথ নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, যোগ্য পাত্র বা পাত্রী পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু 10ই আগস্টের পরবর্তী সময়ে সেই পাত্র বা পাত্রী খোঁজ করতে পারেন, এবং আপনারা ডেফিনেটলি যোগ্য মতো পাত্র বা পাত্রী পেয়ে যাবেন। এই মাসে আপনার মান সম্মান কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মান সম্মান হানির কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এর পাশাপাশি এই মাসে আপনাদের শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো হতে চলেছে, এবং শ্বশুর বাড়ি থেকে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প পেতে চলেছেন। তবে এই মাসের প্রথম দিকে জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, এবং সেখান থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে
শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনার লোক সমাগম ঘটতে চলেছে, অর্থাৎ আত্মীয় স্বজন আসতে চলেছে, যার দরুন আপনি কিন্তু এই মাসে কিছু পরিমাণ আনন্দিত লাভ করতে চলেছেন। শুধু তাই নয়, এই মাসে আপনারা যারা বেকার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং গুরুত্বপূর্ণ কোনো নথিতে সাইন করার পূর্বে আপনি অবশ্যই সেটিকে ভালোভাবে পড়ে নিন, তারপর সাইন করুন। এই মাসে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি সতর্ক বার্তা বলতে চলেছি, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে এবং আপনার টাকা নিয়ে নয়ছয় করতে পারে, তাই পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু দূরস্থ থাকুন। তো এই ছিল মকর রাশির জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।